হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপাকি দুনিয়া। তো দীপাকি দুনিয়া আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আই হোপ কারণ তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, তোমরা খুব মানে সুস্থ থাকো, ভালো থাকো, এটাই চাই। এখন বাজে বেলা 12টা, আমি আমার হাতে ফাইল দেখতে পাচ্ছ, আমি গিয়েছিলাম হচ্ছে ব্যাংকে, ওখান থেকে একটু জুতো শোরুমে ঢুকেছিলাম, তো জুতো পছন্দ হলো না তাই ফিরে গেলাম অন্য একটা ব্যাংকে, কেননা লাঞ্চ আওয়ার হয়ে যাবে। আগের দিনের ব্যাংকের কাজগুলো শেষ হয়নি, তার জন্য আর একটা মানে এবার আজকেও অনেকগুলো ব্যাংকে আর কি ঘোরাঘুরি করতে হবে। তো সকালবেলা অনেক কাজ ছিল, তো আর ব্যাংকে আসা তাড়াহুড়ো ছিল, তার জন্য রান্নাবান্না মানে আজকে সেরে আসতে পারিনি, ধূপকে একটু খাইয়ে চলে এসেছি। আমরা দুটো খেয়ে একটু ডিমের তরকারি করেছিলাম, ভাত করেছিলাম, ওটা খেয়েই চলে এসেছি। তো দেখো আজকে তোমরা পুরো ব্লগটা দেখো, আই হোপ তোমাদের ভালো লাগলেও লাগতে পারে। আর এটা একটা ছোট ব্যাংক আর কি, একটা শাখা স্টেট ব্যাংকের, ওখানে এসেছি, ওখানেও কিছু কাজ ছিল। আসলে আমার সব অ্যাকাউন্টগুলো ব্লক করতে হবে, একটা লোন তুলবো সেই কারণেই আর কি আসা ব্যাংকে। তো বন্ধুরা আমরা চলে এসেছি ব্যাংকের কাজটাজ মিটিয়ে, তো গোবিন্দ আবার যাবে লাঞ্চ করে, লাঞ্চ আওয়ার হয়ে গেছে 2:30 বাজে, তো ভাবলাম বাড়িতেই আসি, তো আমার ওর কাজ আছে, তো এসে দেখি দিদি রান্না বান্না সব সেরে ফেলেছে, তাহলে দেখাই কি কি রান্না করলো দিদি। ধূপের জন্য শাক দিয়ে ভাত মেখেছি, মাছ দিয়ে খাইয়ে দেবো। আর দিদি করেছে হচ্ছে ডাল, শাক ভাজা, আর হচ্ছে খয়রা মাছের ঘরা মাছ কলা পাতায় দিয়ে দিয়েছে। এই হচ্ছে আজকে লাঞ্চ, চলো খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করে তারপরে পরে আমার টেকো বাচ্চা আস্তে আস্তে হাঁটো, আস্তে আস্তে বুঝলি বাবা যে আস্তে আস্তে হাঁটো। এটা কি? এই দেখো বেবি ডগ, দেখেছো এটাকে? বেবি ডগ, হ্যাঁ বেবি ডগ, তোমার মতন ছোট্ট একটা বাচ্চা। এই দেখো আর একটা বাচ্চা বেবি ডগ, এই দেখো আর একটা বাচ্চা। ওরে বাবারে কতগুলো বেবি ডগ হয়েছে দেখছো, এই এই পালিয়ে গেছে, পালিয়ে ওই যে ওদের মা, ওই দেখো ওদের মা বসে আছে দেখছো। তো লাঞ্চ টাঞ্চ করে আমরা আজকে আর মানে রেস্ট নেওয়ার টাইম পাইনি। হ্যাঁ বাবাটা ওখানে বসেছিল, তো ওই কুকুরের বাচ্চাগুলোকে দেখেছে, এখন বলে বাবা ডক কোথায়, মা ডক কোথায়, মানে ওই বাচ্চার বাবা মা গুলোকে দেখবে। হ্যাঁ কি বাবা, বাবা ডক চলে গেছে, তো দিদি আজকে বাড়ি যাচ্ছে, চলে যাচ্ছে, ঠিক আছে বাড়ি যেতে পারছে না, বরের কাছে যেতে পারছে না বলে ওর মন একদম ছটফট ছটফট করছে। হ্যাঁ ওর মনে হচ্ছে অনেক দিন থেকে নিয়েছে। আসতে বাবা, রোড রোড হাত ধরো রোড, হ্যাঁ ছোটবেলাকে দাঁড় করাও। তো দিদিকে এখন দিদি আজকে ডাক্তার দেখানোর ডেট, তো ডাক্তার দেখিয়ে দিদিকে বাড়ি দিয়ে আসবো, আর আমি ব্যাগ নিয়ে নিয়েছি, একবারে ধূপকে পড়তেও দিয়ে দেবো, যাবেন? চলো 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 চলো, এই যে এই ভেতরে ভেতরে চলো। আসলে আজকে আসার একটাই কারণ, যেটা হচ্ছে আমি দিদা হয়ে গেছি, অনেকদিন আগেই হয়েছি আমার আর কি, আমার দিদির জেঠুর মেয়ের ঘরের মেয়ে হয়েছে। হ্যাঁ তার আগে ওর একটা মেয়ে হয়েছিল, দুটো মেয়ে, তো ওই মেয়ে দুটোর জন্য একটু জামা নিতে এসেছি, তো মেয়েটা হওয়ার পর এখনো পর্যন্ত দেখতে যাওয়ার সুযোগ পাইনি। আর এখানে ধূপকে দেখো, ধূপ বিভিন্ন রকমের ক্যালমা দেখাচ্ছে ও। হ্যাঁ হ্যাঁ চলে এসো চলে এসো, হয়ে গেছে হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ তোমার পারফরমেন্স শেষ, এবার চলো, অনেক পারফরমেন্স হয়ে গেছে, এবার চলো। আমার তো এখন কেনাকাটা কমপ্লিট বন্ধুরা, আমরা এখন যাচ্ছি বিল করাতে, তাই তো চলো। তো বন্ধুরা চলে এসেছি আমরা, মানে দিদি থেকে দিদি ডাক্তারখানা থেকে দিদির একটু লেট হবে, তার জন্য দিদিকে ডাক্তারখানে, দিদির বর এসছে, দিদিকে দিদির বরের হাতে একদম ট্রান্সফার করে তারপরে একটুখানি ধূপের জন্য শপিং করতে গেছিলাম। আসলে আমাদের ঘুরতে যাওয়ার একটা ব্যাপার আছে, আর সেই জন্য একটুখানি, তারপরে কি সামার ভ্যাকেশনে তো ধূপের ছুটি, এখন যদি না যাই পরে আর যাওয়াই হবে না, ধরো 14 তারিখ থেকে স্কুল খুলে যাবে, তো ভাবলাম ধূপের জন্য কিছু কেনাকাটা করি যেহেতু ঘুরতে যাব। আর ঘুরতে গেলে না বড়দের থেকে দেখবে বাচ্চাদের বেশি লাগে, আর এত গরম পড়েছে না, ধূপের জন্য দেখো এরকম 3টে সেটের গেঞ্জি নিয়ে এসেছি, একদম পাতলা কটনের 3টে সেট, এটার দাম নিয়েছে হচ্ছে
কথা বলতে পারি না আর অত ভালো করে মানে কি বলবো ব্লগিংটা জাস্ট শুরু করেছি যদি কিছু ভুল হয় তাহলে তোমরা সেটা শুধরে দিও আর শুধু একটাই কথা বলার যেটা ভালোবেসে আমার সাথে থেকো আর দেখো আমি আমার স্ট্যান্ডটা নিয়ে ঘুরছি স্ট্যান্ডটা জায়গায় রাখবো বলে তো চলো আবার কালকে দেখা হবে